সেদিন তো আর খাওয়া হয়নি, খুব ভিড় ছিল বলে। আর আজকে মোটামুটি ভিড় কম আছে, তাই এলাম। দেখা যাক এবার ভিতরে কেমন বানিয়েছে না বানিয়েছে, এখন ভিতরে ঢুকা হয়নি আমাদের। তো চলো গিয়ে দেখি ভিতরে কি হচ্ছে। চলো ঢোকা যাক, এখন দেখি কি আছে কি আছে। এখন এক মাসের মতো মোটামুটি যেরকম কাস্টমারের রেসপন্স পাবো সেই হিসাবে আমরা। তো আমাদের খাবার চলে এসছে, এই যে এখানে দেখতেই পাচ্ছ যে দুটো পরোটা দিয়েছে, আর ওর সাথে আছে হচ্ছে এখানে পনির। দেখতে বেশ সুন্দরই লাগছে, আর খেয়ে দেখতে হবে কিরকম বানিয়েছে। তো দেখা যাক আমাদের খাবার চলে এসছে, এবার খেয়ে কি টেস্ট লাগে দেখি, রিভিউটা তারপর দেবো। ভালোই বানিয়েছে, আমি 10/7.5 দেবো। পনিরটাকে দেখি, দেখা যাক এখন খেয়ে কিরকম লাগছে, টেস্ট করা যাক। আমার খুব একটা খারাপ লাগলো না, ভালোই আছে। বাট 10/8 দেবো, বাট ভালো খাবারটা, ভালো অনেকদিন পর ভালো খাবার খাচ্ছি। আর বিশেষ করে যে আসানসোলে এত ভালো একটা জিনিস হয়েছে এটাই এনা, এখন খাই দেখি। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি পাশের যে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে চাইচুন বলে, একটা চায়ের এবং অনেক টাইপেরই ভিড় মানে ওখানে খাবার পাওয়া যায়, সেগুলোতে যাব। এটা ছিল বাউ ভোজন, এখানেও বেশ ভালো খাবার খেলাম, দুর্দান্ত ডেকোরেশন করেছে, খাবারও অলমোস্ট ঠিকঠাক, আরও ভালো করবে। ম্যানেজমেন্টের একটু অসুবিধা হচ্ছিলো, দেরি হচ্ছিলো খাবার পেতে। ম্যানেজমেন্টটাকে অনেকটাই এদেরকে ঠিক করতে হবে, বিকজ অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করতে হলো, অনেকক্ষণ ওয়েট করার খাবার এসেছে। খাবার আমি 10/7.5 দেবো, খাবার আমি অলমোস্ট 8 দেবো, কারণ দেখো নতুন খুলেছে তো হয়তো ম্যানেজমেন্টের একটু অসুবিধা হচ্ছে। বাট এটা হচ্ছে এই যে চাইচুন, দেখতেই পাচ্ছি পেছনে চাইচুন লেখা আছে। এখানে এখন চা টেস্ট করবো, চা টেস্ট করে দেখা যাক এখানে কীরকম চা বানায় বা সার্ভিস কীরকম। আর এটা হচ্ছে এখানে মেনু, সুন্দর।
সো হ্যালো, এখন আমি চলে এসেছি চাইচুন রেস্টুরেন্টে। তো এখানে অনেক বিভিন্ন রকমের চা পাওয়া যায়, দেখা যাক কী চা আছে না আছে। খুব সুন্দর লাগছে, দারুণ সাজিয়ে ডেকোরেশন খুব সুন্দর করেছে এটা। আর এখন চায়ের জন্য ওয়েট করে আছি, দেখি চা কতক্ষণ পাবো না পাবো, দেখা যাক। অনেকদিন ধরে আমরা ওয়েটিং এসেছিলাম যে কবে ওপেন হবে, কবে না হবে না, বাট আফটার অল আমরা এখানে চলে এসেছি। তো দেখা যাক চা খেয়ে কেমন লাগে। ওকে, চলো বাই।